গীতার ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন কহিলেন, প্রকৃতি পুরুষ কিবা কহ দয়াময়, ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞ কিবা কারে তব কয়। জ্ঞান আর জ্ঞেয় বস্তু আছে সমুদয়, কৃপা করি হে কেশব বল গো আমায়। তখন শ্রী ভগবান কহিলেন, এই যে নশ্বর দেহ ভোগ আয়তন, অভিহিত ক্ষেত্র নামে অর্জুন সুজন, ক্ষেত্রের বিষয় যিনি জানে সবিশেষ, তারেই ক্ষেত্রজ্ঞ বলে জানিবে বিশেষ। সর্বক্ষেত্রে হই আমি ক্ষেত্রজ্ঞ জানিও, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ জ্ঞান আমায় বুঝিও। সংক্ষেপে যথা ব্যক্ত এ দুয়ের যে জ্ঞান, তাহাই আমার মতে যুক্তির সোপান। যে ক্ষেত্র যেরূপ আর যাহা যে প্রকার, যেই রূপে ইন্দ্রিয়াদি লভিছে বিকার, হইয়াছে যাহা হতে উদ্ভব তাহার, সংক্ষেপে শুনহ পার্থ প্রভাব ইহার। এ সকল তত্ত্বকথা ভিন্ন ছন্দে গান, ব্রহ্মসূত্রে ব্রহ্মপদে যুক্তিমুক্ত তান। পঞ্চভূত অহংকার বুদ্ধি ব্রহ্ম আর, দশেন্দ্রিয় এক মন শুন এরপর। ইন্দ্রিয় গোচরী ভূত পঞ্চ সংখ্যা যার, ধৈর্য ইচ্ছা দেশ আদি সুখ দুঃখ আর, দেহ ও চেতনা আর ক্ষেত্র সবিকার। সংক্ষেপে কহিনু আমি যেন তুমি তার, শ্লাঘা আর হিংসা নাহি অহিংস যেদে হয়, সরলতা গুরু সেবা ক্ষমা যারে কয়। সুচিতা স্থিরতা আত্মনিগ্রহ বিকার, ইন্দ্রিয় বৈরাগ্য শূন্য আর অহংকার। শুন কহি হে অর্জুন বলি যে আবার, জন্ম মৃত্যু জরা দুঃখ দোষ যাহা আর, কামিনী কাঞ্চন গৃহে নাহি যার মতি, প্রিয় প্রিয়া নাহি ভাব সুখ দুঃখে অতি, একনিষ্ঠ মন নাহি হয় চিত্তলি বিচলিত, আর যে নির্জন স্থানে সদা অবস্থিত। যথাসাধ্য লোক সঙ্গ করি পরিহাস, লক্ষ্য আত্ম তত্ত্বজ্ঞান সদা কয় সার। এইসব জ্ঞান নামে হয় অভিদিত, ইহার অন্যতা হয় অজ্ঞান কথিত। প্রকৃত জ্ঞানের তত্ত্ব কহি ধনঞ্জয়, যাহাতে না ঘটে আর সংসারের ভয়। অনাদি পরম ব্রহ্ম আদি অন্তহীন, সৎ সৎ সত্য এ দুয়ের তিনি অধীন। চারিদিকে হস্তপদ আছে প্রসারিয়া, পক্ষীশির মুখ্য কর্ণ নেত্র যে ব্যাপিয়া, ব্যাপিয়া রহেন তিনি এ বিশ্ব মাঝার, জানিও রহেন তিনি সদা নির্বিকার। সর্বেন্দ্রিয় প্রকাশ পায় শুনো ধনঞ্জয়, ইন্দ্রিয় বর্জিত তিনি জানিও নিশ্চয়। সত্য রজ তম গুণ বিরহিত হয়ে পালন করেন তিনি গুণ সমুদায়, রহেন জীবের তিনি বাহিরে অন্তরে, স্থাবর সঙ্গম তিনি বিশ্ব চরাচরে। সূক্ষ্ম তার হেতু জীব না পায় দর্শন, নিকটে থাকিয়া তিনি যেন দূরে রন। সর্বভূতে অভিন্ন ভিন্ন রূপে স্থিতি, ভূতের পালক রূপে সদা অবস্থিতি। প্রলয়তে সর্বগ্রাসী বিদিত ভুবনে, নিজেই
উৎপন্ন হন সৃজন কারণে। সূর্যাদি জ্যোতিষ্কের তিনি প্রকাশক, জ্ঞান জ্ঞেয় জ্ঞান গম্য তিনি আবরক। পূর্ণরূপে জ্ঞান যোগে হয় বিকশিত, সর্বহৃদে তিনি হন সদা বিরাজিত। ক্ষেত্র জ্ঞান জ্ঞেয় আমি করিনু বর্ণন, ইহা জানি ভক্ত মোক্ষ লাভে রণ। প্রকৃতি পুরুষ দুই দেখেছ এ ভবে, অনাদি বলিয়া তুমি উভয়ে জানিবে। প্রকৃতি সজাত বলি জানিবে সতত, তোমারে কহিনু আমি হও অবগত। কার্য কারণ পার্থ কর্তৃত্ব বিচার একমাত্র হেতু হয় প্রকৃতি তাহার। সুখ দুঃখ ভোগ রূপে যাহা দেখা যায় একমাত্র হেতু হয় পুরুষ তথায়। প্রকৃতির মাঝে রয় পুরুষ যখন, প্রকৃতির গুণরাশি করেন গ্রহণ। সৎ সত্য পুরুষের জন্ম যাহা হয়, ইন্দ্রিয়ের সঙ্গ গুণে শুনো ধনঞ্জয়। উপদ্রষ্টা সাক্ষী মাত্র ভক্তা মহেশ্বর, ভোক্তা এ পুরুষ রূপে তিনি নিরন্তন। পরমাত্মা রূপে তিনি কথিত সংসার, পরম বচনে এই কহি সর্বদ্বার। ত্রিগুণা আকৃতি আর পুরুষ যে জন, জানিলে জনম তার না হয় কখন। ধ্যান যোগ মনে আত্মা করে দর্শন, জ্ঞানে কহে কর্ম কেহে কহে করে বিলোকন। জ্ঞান অজ্ঞজন গুরুমুখে করি যে শ্রবণ, তাহাতেই মুক্ত জেনে যেন হয় এই জন। অজ্ঞজন গুরুমুখে করি যে শ্রবণ, তাহাতেই মুক্ত যেন হয় সেই জন। যাহা কিছু দেখা যায় বিশ্ব সংসারে, স্থাবর সঙ্গম আদি পদার্থ নিকরে, ক্ষেত্রজ্ঞ যোগে জানিহ নিশ্চয়। জ্ঞাত হও তুমি পার্থ সেই সমুদায়, সর্বভূতে পরমেও স্থিত সমভাবে। নশ্বরে সংসারে তিনি স্থির রবে, এইভাবে যেবা তারে করে দর্শন। প্রকৃতি জ্ঞানী তিনি সত্য ভাষণ, সর্বত্রই অবস্থিত পরমেশ্বর বিরাজেন সমভাবে। জানে সেই নর নাই হিংসা করে যেই আত্মায় আত্মায়, পরাগতি দেখিবারে সেই জন পায়। সর্বকর্ম প্রকৃতি করে সমাধান, আত্মা আত্ম নহে প্রভু কর্তা শুন কদাচন। আত্মাকে অকর্তা বলি বোঝে যেই জন, সেই তো প্রকৃত দ্রষ্টা এ সত্য বচন। এক আত্মা অবস্থিত একান্ত যখন, তাহাতে বিস্তার লাভ করেন দর্শন। ব্রহ্মপদ করে লাভ যেন যেই সেই জন, কহিন অর্জুন তোমায় সত্য বচন। অনাদি নির্গুণ বলি আত্মা যে অব্যয়, নাহি আদি নাহি অন্ত কর্তা সে যে নয়। আকাশ ব্যাপিয়া তিনি আছেন বিদ্যমান, সর্বদেহে থাকি আত্মা নির্লিপ্ত তেমন। একমাত্র সূর্য করে জগৎ প্রকাশ, এক আত্মা করে যথা দেহের বিকাশ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ মধ্যে পার্থক্য যারয়, সেই রূপে প্রকৃতি হইতে মুক্ত হয়। এই তত্ত্ব উপলব্ধি করে যেই জন, ব্রহ্মপদে সেই পার্থ করেন গমন। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ ত্রয়োদশ দশাধ্যায় পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ ত্রয়োদশ অধ্যায় পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ ত্রয়োদশ অধ্যায়
পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায়।